শনিবার বড় সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি মালগাড়ি। সূত্রের খবর অনুসারে জানা যায়, চিত্তরঞ্জন থেকে আসানসোলগামী একটি মালগাড়ি শনিবার সকালে সীতারামপুর স্টেশন সংলগ্ন ওয়েস্ট কেবিনের কাছে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সকাল 8:45 নাগাদ 7 নম্বর লাইনে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হন আসানসোল রেল ডিভিশনের DRM আর কে বার্নওয়াল সহ উচ্চ পদাধিকারীগণ। বর্তমানে লাইন সারানোর কাজ চলছে দ্রুত গতিতে। ট্রেন আ রহি থি, এমটি ট্রেন আ রহি থি, গুডস ট্রেন, উসকা দো চাকা আগে গিরা থা, यार्ड, ये तो यार्ड में इंसिडेंट हुआ था। ट्रेन इफेक्ट नहीं हुई इसके लिए, और हमारा अभी डिरेलमेंट भी कंप्लीट हो गया है। कितना देर लगा इसके लिए? ये एक घंटा करीब लगा है, एक घंटा लगा। ये 8:45 हुई थी, 8:45 में हुई। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, আসানসোল পাবলিক টাইমস।